জি স্যার, কথা শুনতে পাচ্ছি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। একজন কথা না বললে তো আমি বুঝতে পারি না যে কার সাথে কথা বলছি, আদৌ কেউ আছে কিনা। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, এ 50-year-old man admitted with 3-month history of low grade fever, chronic diarrhea and ascites। এই জাতীয় সিনারি আমরা কিন্তু আগে বলেছি। তাহলে এটা 50-year-old man, 3-month history of low grade fever, chronic diarrhea and ascites, তাহলে এটা ডায়াগনোসিস হলো অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস। হোয়াট ইজ ইউর লাইকলি ডায়াগনোসিস, যেটা কোশ্চেন এতে, তাহলে আমাদের ডায়াগনোসিস হলো অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস। দেন সিক্স ইনভেস্টিগেশন, এটা আবার একটু কঠিন করে ফেলছে যে ছয়টা ইনভেস্টিগেশন অনেক সময় তো ডিফিকাল্ট, তাহলে কি কি দিব আমরা এটার জন্য। তাহলে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, এখানে কি হতে পারে, লিম্ফোসাইট বেশি থাকতে পারে, টোটাল কাউন্ট বেশি থাকতে পারে, আর হলো ইএসআর রেজ থাকবে। তাহলে একটা নাম্বার ওয়ান হলো কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখব যে এটা কোথাও, যে অ্যাসাইটিস যেটা বললো, অ্যাসাইটিস এটা কি অবস্থা, প্লাস কোনো অ্যাবডোমিনাল কোনো মাস আছে কিনা, আইলিউসিকাল রিজিওনে কোনো মাস আছে কিনা, বা অ্যাসাইটিস এর অন্য কোনো কারণ আছে কিনা, তাহলে আল্ট্রাসোনোগ্রাফি করব আমরা, নাম্বার টু। নাম্বার থ্রি, আমরা একটা এক্সরে চেস্ট পিএভিইউ একটা করাবো, যে এক্সরে চেস্টে তার কোনো টিউবারকুলোসিস এর কোনো এভিডেন্স আছে কিনা এটা আমরা দেখব। তারপর আমরা কি করতে পারি, তারপর আমরা একটা, যেহেতু এটা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস, আমরা আরো কনফার্ম হওয়ার জন্য এটা তাহলে অ্যাসাইটিক ফ্লুইড ড্র করতে পারি, অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি করতে পারি। অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি করলে আমরা যেটা, এটা স্ট্রং কালার পাবো, তারপর এটা এক্সুডেটিভ হবে, এবং ওখানে যে লিম্ফোসাইট, টোটাল লিম্ফোসাইট কাউন্টটা বেশি থাকবে, এডিএ এডেনোসিন ডিএ মাইনাস ডেটা, এটা যদি করি তাহলে এটা রেজ থাকবে। তাহলে এরপরে আমরা করতে পারি একটা সিটি স্ক্যান করে দেখতে পারি, সিটি স্ক্যান করলে তাহলে এটা টোটাল, এটার এক্সটেনশন কেমন, এটা কোনো অন্য কিছু কিনা, অ্যাবডোমিনাল কোনো ম্যালিগন্যান্সি কিনা, এগুলো বোঝা যাবে। এটার পরে যেটা আমরা করতে পারি, যেহেতু ছয়টা ইনভেস্টিগেশন বলেছে, আমরা ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপি আসলে ফাইনাল এবং গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস, ল্যাপারোস্কোপি, এটাকে আমরা বলি ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি। তাহলে ভিতরে যদি আমরা ক্যামেরাটা এবং লাইটটা প্যাটের ভিতরে নিয়ে যাই, পেরিটোনিয়ামের ভিতরে, তাহলে আমরা অ্যাবডোমেনকে দেখতে পারবো, পেরিটোনিয়ামকে দেখতে পারবো, লিভার বা সলিড অর্গ্যান গুলা দেখতে পারবো। তাহলে টিউবারকুলোসিসে যেটা হয়, মাল্টিপল টিউবারকুলোমা থাকে, এই টিউবারকুলোমা গুলা একটু ইয়েলোইশ, ইউজুয়ালি ইউনিফর্ম সাইজ, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট পেরিটোনিয়ামের উপর লাগানো থাকে, পেরিটোনিয়ামের ওমেন্টাম। ওখান থেকে যদি আমরা একটা টিস্যু বায়োপসি নিয়ে আসি এবং এটা হিস্টোপ্যাথোলজি করি, তাহলে এটা কেজিয়েটিক গ্রানুলোমা পাওয়া যাবে, এটা ডেফিনেটিভ ডায়াগনোসিস। এই জন্য ল্যাপারোস্কোপি ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড। তাহলে ছয়টা ইনভেস্টিগেশন যেটা বলা হলো, তাহলে আমরা প্রথমে বলেছি কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, নাম্বার ওয়ান। নাম্বার টু, আল্ট্রাসোনোগ্রাফি অফ দি হোল অ্যাবডোমেন। নাম্বার থ্রি, আমরা বলেছি যে একটা এক্সরে চেস্ট পোস্ট এন্ট্রোয়েড ভিউ, যে তার কোনো এভিডেন্স অফ টিউবারকুলোসিস আছে কিনা। নাম্বার ফোর, আমরা বলেছি অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি। নাম্বার ফাইভ, সিটি স্ক্যান অফ দি অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন। নাম্বার সিক্স, এটা হলো ল্যাপারোস্কোপি, ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি। তাহলে ছয়টা ইনভেস্টিগেশন বলেছে এখানে, এটা আমরা তাহলে ছয়টা ইনভেস্টিগেশন বললাম। হাউ উইল ইউ ট্রিট দি পেশেন্ট, তাহলে এটা 6 মান্থ রেজিম, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ এবং স্টেরয়েড দিব। এটাতে আমি আর এখানে বেশি সময় থাকবো না, কারণ এদের দিকগুলো আমরা আগেও আলাপ করেছি। নেক্সট কোশ্চেন, 65-year-old male presented with recently developed dyspepsia and one episode of hematemesis. On examination, there is a gastric lump. তাহলে সিনারিওতে যেটা আছে, 65-year-old man recently developed dyspepsia, new onset hematemesis and epigastric lump. তাহলে what is your clinical diagnosis? এটা তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে, এটা হবে কার্সিনোমা স্টমাক। তাহলে কার্সিনোমা স্টমাক, রাইট ফোর সাইন্স ফর লুক, তাহলে এই সুযোগে আমরা কার্সিনোমা স্টমাকটা
আমরা একটু পরে নিয়ে এটা সম্ভবত লেকচারে বলা ছিল না, এটা তোমাদের সাবজেক্টেও কাজে আসবে, এটা একটু বলে দিচ্ছি। কার্সিনোমা স্টমাক ইট ইজ ওয়ান অফ দি কমন ম্যালিগন্যান্সি, এটা ওয়ার্ল্ড ওয়াইড ইট ইজ দি থার্ড কমন কজ অফ ক্যান্সার ডেথ। তোমরা জানো তাহলে ওয়ার্ল্ড ওয়াইড কমনেস্ট কজ অফ ক্যান্সার ডেথ কি? ওয়ার্ল্ড ওয়াইড কমনেস্ট কজ অফ ক্যান্সার ডেথ হলো লাং ক্যান্সার। নাম্বার টু হলো কোলোনিক টিউবারকুলোসিস বা কোলোনোরেকটাল টিউবারকুলোসিস, যেটা কোলন বা রেকটাম কি ইনভলভমেন্ট নাম্বার টু। নাম্বার থ্রি হলো এই কার্সিনোমা স্টমাক। নাম্বার ফোর হলো কার্সিনোমা অফ দি লিভার, লিভারের যে ম্যালিগন্যান্সি সেটা হলো নাম্বার ফোর। নাম্বার ফাইভ হলো ব্রেস্ট ক্যান্সার। তাহলে আমরা বলছি যে কমনেস্ট কমন কজ অফ ক্যান্সার ডেথ ওয়ার্ল্ড ওয়াইড, এটা কিন্তু আমাদের দেশে না সারা পৃথিবীতে। তাহলে নাম্বার ওয়ান হলো লাং ক্যান্সার, নাম্বার টু এটা তোমরা জেনে রাখো এটা পরবর্তীতে কাজে আসবে, নাম্বার টু হলো রেক্টোকোলোনিক, নাম্বার থ্রি কার্সিনোমা স্টমাক, নাম্বার ফোর লিভার ম্যালিগন্যান্সি, এন্ড নাম্বার ফাইভ ব্রেস্ট ম্যালিগন্যান্সি। তাহলে এর মাঝে তাহলে কার্সিনোমা স্টমাক হলো থার্ড মোস্ট কমন কজ অফ ক্যান্সার ডেথ ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এটা কোথায় বেশি পাওয়া যায়? আমাদের এইগুলাতেও যেমন আছে, তবে মোস্ট কমন এটা চায়না, কোরিয়া, জাপান এগুলাতে এটা বেশি, কারণ ওরা কিছু কিছু কাঁচা খায় এবং স্মোকড এবং প্রিজার্ভ খাবার গুলা বেশি খায়, এই জন্য তাদের এটা বেশি হয়। এটা আমরা পরবর্তীতে আসবো। তাহলে কি কি রিস্ক ফ্যাক্টর, কি কি কারণে হতে পারে যে কার্সিনোমা স্টমাকের রিস্ক ফ্যাক্টর বা প্রেসিপিটিং ফ্যাক্টর কি কি? মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ দি হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন। হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন যখন হবে তখন স্টমাকে ক্রনিক গ্যাস্ট্রাইটিস হবে, ক্রনিক গ্যাস্ট্রাইটিস থেকে অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস হবে, ওখানে মেটাপ্লাসিয়া হবে, মেটাপ্লাসিয়ার পর ডিসপ্লাসিয়া হবে এবং ডিসপ্লাসিয়া থেকে এটা ম্যালিগন্যান্সিতে টার্ন নিবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হলো সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা হলো এইচ পাইলোরি ইনফেকশন। নাম্বার টু অ্যালকোহল, যেখানে অ্যালকোহল ইনটেক বেশি সেটা একটা রিস্ক ফ্যাক্টর। নাম্বার থ্রি হইতে পারে স্মোকিং। স্মোকিং আসলে সব ক্যান্সারের জন্যই এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। তারপরে আমরা ডায়েটারি হ্যাবিটস বলতে পারি। ডায়েটারি হ্যাবিটস যেখানে স্মোকড ফুড বা প্রিজার্ভ ফুড, প্রিজার্ভেটিভ যে প্রিজার্ভ নাইট্রেটস থাকে এটা অনেক সময় নাইট্রোসামাইনে কনভার্ট হয়, যেটা একটা কার্সিনোজেন। তাহলে এটা স্মোক ফুড বা প্রিজার্ভ ফুড যারা নেয় তাদের এটা বেশি হবে, এবং যারা ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল ভিটামিন সি এই জাতীয় খাবার গুলো কম খাবে তাদেরও এটা একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে ডায়েটারি হ্যাবিট একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। আরো কিছু আছে, যেমন স্টমাকে যদি এডিনোমা থাকে এটাও হওয়ার সম্ভাবনা থাকে, স্টমাকের কিছু ডিজিজ যেমন মেনিনজাইটিস ডিজিজ, তারপর স্টমাকের যদি সার্জারি হয়ে থাকে পার্সিয়াল গ্যাস্ট্রেকটমি, তাহলে পার্সিয়াল গ্যাস্ট্রেকটমি ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর কার্সিনোমা স্টমাক। তাহলে আমরা কি কি বলেছি? রিস্ক ফ্যাক্টর ফর কার্সিনোমা স্টমাক এইচ পাইলোরি ইনফেকশন নাম্বার ওয়ান, নাম্বার টু অ্যালকোহল, নাম্বার থ্রি স্মোকিং, নাম্বার ফোর ডায়েটারি হ্যাবিটস, তারপরে হলো স্টমাক এডিনোমা, মেনিনজাইটিস ডিজিজ, তারপর যেটা সার্জারি স্টমাক সার্জারি। তাহলে এইগুলো হলো রিস্ক ফ্যাক্টর ফর কার্সিনোমা স্টমাক। তাহলে একটা পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে একটা কার্সিনোমা স্টমাকের পেশেন্ট? একটা কমনলি একটা কমন একটা আমরা আগে থেকে, আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমরা সাতটা বলতেন যে থ্রি এ, এনিমিয়া, অ্যানোরেক্সিয়া, অ্যানাস্থেনিয়া। তাহলে অ্যানোরেক্সিয়া তার খাওয়ার অরুচি অরুচি থাকবে, অ্যাস্থেনিয়া তার দুর্বলতা থাকবে, ক্যাকেক্সিয়া থাকবে, আর পেশেন্টকে যদি আমরা এক্সামিন করি তাকে এনিমিয়া পাবো। এটা একটা কমন একটা ফর্মুলা ব্যবহার করা হয়। তাহলে সিম্পটম কি হতে পারে? তাহলে অ্যানোরেক্সিয়া মোস্ট ইম্পর্টেন্ট রিসেন্ট অনসেট অ্যানোরেক্সিয়া এই যে, অথবা ডিসপেপসিয়া, এখানে বলা আছে যে রিসেন্টলি ডেভেলপ ডিসপেপসিয়া। তাহলে ডিসপেপসিয়া আফটার 50, তার সাথে যদি অ্যালার্ম কোনো সিম্পটম থাকে তাহলে এটা গোজ ইন মোর ইন ফেভার অফ কার্সিনোমা স্টমাক। তাহলে এটা একটা অ্যানোরেক্সিয়া ডিসপেপসিয়া, এটা একটা পেশেন্ট যদি এনিমিক নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা হিমাটোবেসিস মেলেনা নিয়ে প্রেজেন্ট করতে পারে যেটা এখানে বলেছে হিমাটোবেসিস, অথবা অ্যাবডোমিনাল একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এইগুলা হলো প্রেজেন্টেশন।
আর তাহলে পেশেন্ট কে আমরা এক্সামিন করলে কি পাবো? এখানে ও এখানে একটা কোশ্চেন যেটা দিয়েছে বিতে, রাইট ফোর সাইন্স ইউ লুক ফর, কি কি সাইন থাকবে? তাহলে এখানে যেটা দেওয়া নাই, এখানে দেওয়া আছে এপিগ্যাস্ট্রিক লাইন, চারটা সাইন এর কথা বলেছে। তাহলে একটা হবে এনিমিয়া একটা পাবো আমরা, পেশেন্ট ক্যাকেকটিক থাকবে, ইল লুকিং ইমাসিয়েটেড এন্ড ক্যাকেকটিক, এটাও একটা সাইন, এনিমিয়া ক্যাকেকটিক অথবা ইমাসিয়েটেড, এটা একটা সাইন হতে পারে। আর হতে পারে হলো লেফট সুপ্রাক্লাভিকুলার লিমনোডিন ল এনলার্জমেন্ট, আপনি যদি জেনারেল এক্সামিনেশন করি সুপ্রাক্লাভিকুলার লিমনোড দেখে এটা যদি এনলার্জ থাকে এটাকে বলা হয় ক্রয়জিয়ার সাইন, লেফট এনলার্জ এন্ড পালপেবল লেফট সুপ্রাক্লাভিকুলার লিমনোড, ক্রয়জিয়ার সাইন। তারপর তার যেটা অ্যাবডোমিনাল লাম থাকতে পারে এটা আমরা বলেছি, তার কিছু প্যারানিওপ্লাস্টিক ফিসার থাকতে পারে, যেটা প্যারানিওপ্লাস্টিক ফিসার তোমরা জানো যে এটা সরাসরি ইট ইজ ডিউ টু মেটাস্টেসিস ইনভলভমেন্ট অফ ডিফারেন্ট সাইট, অথবা কিছু সাবস্টেন্স রিলিজ হয় যেটার কারণে টিউমার থেকে, যেটার কারণে ডিস্টেন্ট কোনো সাইটে এই ফিসার গুলা দেখা দিতে পারে, এগুলাকে বলা হয় প্যারানিওপ্লাস্টিক ফিসার। তার মধ্যে কার্সিনোমা স্টমাকের একটা হলো একান্থোসিস নাইগ্রিকেন্স, যেটা এক্সিলা বা অন্যান্য জায়গায় একটা ব্ল্যাকিশ পিগমেন্টেশন হতে পারে, একান্থোসিস নাইগ্রিকেন্স নাম্বার ওয়ান। তারপর হতে পারে তার তার থ্রোম্বোফ্লেবাইটিস হতে পারে, থ্রোম্বোফ্লেবাইটিস যেটা পায়ে হতে পারে, এটা এটাকে বলা হয় এটাকে ক্রাউজিয়াস সাইন বলে। তাহলে আমরা আগে একটা বলেছি হলো ক্রয়জিয়াস সাইন, আর এখন একটা হলো ক্রাউজিয়াস সাইন। তারপর তার প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোমের কারণে তার ডার্মাটোমায়োসাইটিস হতে পারে। তারপর তার যেটা আম্বিলিকাসে একটা পালপেবল মাস আমরা পেতে পারি, পালপেবল নোডিউল পেতে পারি, যেটাকে সিস্টার মেরি জোসেফ নোডিউল বলা হয়। তাহলে এখানে যেটা বলা হয়েছে ফোর সাইন ইউ লুক ফর, তাহলে এনিমিয়া হতে পারে, ক্যাকেকটিক পেশেন্ট হতে পারে নাম্বার ওয়ান, নাম্বার থ্রি যেটা অ্যাবডোমিনাল মাস যেটা আমরা পাইলাম এটা এখানে দেওয়া আছে, তারপর পালপেবল সুপ্রাক্লেভিকুলার লেফট সুপ্রাক্লেভিকুলার লিম নোড এটা হতে পারে, তারপর একটা নোডিউল হতে পারে ইন দ্য অ্যাম্বিলিকাস অথবা মাস ইন দ্য অ্যাম্বিলিকাস যেটা সিস্টার মেরি জোসেফ নোডিউল বলে। তারপর হলো প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোমের কিছু ফিচার থাকতে পারে, আমরা বলেছি একান্থোসিস নাইগ্রিকেন্স, তারপর হলো ডার্মাটোমায়োসাইটিস, থ্রোম্বোফ্লেবাইটিস যে পায়ে বিভিন্ন ভেইনে থ্রোম্বোফ্লেবাইটিস হতে পারে এটাকে বলা হয় ট্রাউজিয়াস সাইন। তাহলে এটা হলো থ্রোম্বোফ্লেবাইটিসটা হলো ট্রাউজিয়াস সাইন, আর লেফট সুপ্রাক্লেভিকুলার লিম নোড যে এনলার্জ হলো পালপেবল হলো এটাকে বলা হয় ক্রয়জিয়ার সাইন। তাহলে আমরা হাউ উইল ইনভেস্টিগেট, আমরা কিভাবে ইনভেস্টিগেট করব একটা কার্সিনোমা স্টমাকের পেশেন্টকে? তাহলে এটা যেটা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি আমরা, তাহলে আমরা তার এনিমিয়া পাবো, রেজ ডিএসআর পাবো এনিমিয়ার কারণে। তারপর আমরা তার মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন যেটা আমরা তার এন্ডোস্কোপি করব, এটা হলো মোর ডায়াগনস্টিক এবং এন্ডোস্কোপি এন্ড বায়োপসি। এন্ডোস্কোপি করে আমরা বায়োপসি করে এটা কনফার্ম হবো যে দিস ইজ কার্সিনোমা স্টমাক। আরও যেটা আমরা করতে পারি কোথাও মেটাস্টেসিস আছে কিনা একটা এক্সট্রা চেস্ট করতে পারি, মেটাস্টেসিস আছে কিনা এটা দেখার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফিতে করতে পারি যে লিভারে মেটাস্টেসিস আছে কিনা, আর আমরা যদি সার্জারি করতে চাই তাহলে তার ডিজিজ এক্সটেন্ড দেখার জন্য তার সিটি স্ক্যান অফ দি অ্যাবডোমেন করতে পারি, অথবা ল্যাপারোস্কোপি করতে পারি যে তার পেরিটোনিয়াম বা মেসেন্টারি ইনভলভমেন্ট আছে কিনা এটা দেখার জন্য। তাহলে এইগুলা হলো ইনভেস্টিগেশন। তাহলে এটা মরফোলজি, এটা কিভাবে কি রকম হতে পারে? একটা হতে পারে যে ম্যাক্রোস্কোপিক ফিচার, যে এন্ডোস্কোপি করালাম, এন্ডোস্কোপিতে আমরা কি রকম দেখলাম এটা, এটা ম্যাক্রোস্কোপিক্যালি চার ধরনের হতে পারে। একটা হতে পারে যে একটা পলিপয়েড গ্রোথ হতে পারে নাম্বার ওয়ান, নাম্বার টু আলসারেটিভ টাইপ হতে পারে, নাম্বার থ্রি তার ফাঙ্গেটিভ অথবা কলিফ্লাওয়ার লাইক একটা গ্রোথ হতে পারে, আরেকটা হতে পারে যে এটা কি কি বললাম, একটা হলো পলিপয়েড গ্রোথ, আলসারেটিভ কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, আরেকটা হলো লাইনাইটিস প্লাস্টিক বা ডিফিউজ গ্রোথ, যে ওর চার ধরনের মর্ফোলজিক্যালি আমরা বলেছি, আবারও বলি
একটা হলো পরিপয় গ্রোথ আলসারেটিভ টাইপ ফাঙ্গেটিভ অর কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, আর একটা হলো ডিফিউজ ইনভলভমেন্ট যেটা লাইনাইটিস প্লাস্টিকা বলি। আর যেটা হিস্টোলজিক্যালি এটা একটাই ভ্যারাইটি পাই আমরা সেটা হলো অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমাটা আবার দুই ভাগে ভাগ করে ওরা, একটা হলো ইন্টেস্টিনাল টাইপ আর একটা হলো ডিফিউজ টাইপ। ইন্টেস্টিনাল টাইপটা সাধারণত যেখানে মেটাপ্লাসিয়া হয় সেটা ইন্টেস্টিনাল ভ্যারাইটি হয়, আর না হয় এটা ডিফিউজ ভ্যারাইটি। তাহলে আমরা ইনভেস্টিগেশন এখানে তাহলে ম্যানেজমেন্টটাও আমরা একটু বলে দিচ্ছি। তাহলে ম্যানেজমেন্ট কি হবে এখানে, তাহলে আমরা প্রথমে আমরা তাকে ইভালুয়েট ডায়াগনোসিস করার পর ইভালুয়েট করে দেখবো যে তার ডিজিজ এক্সটেনশন কতটুকু আছে, ওয়াল ইনভলভমেন্ট আছে কিনা, যেখানে মিউকোজা অথবা সাব মিউকোজাতে যেটা ইনভলভমেন্ট থাকে এবং ওয়ালে আর ইনভেড করে না এটাকে বলা হয় আর্লি ম্যালিগন্যান্সি, এটা আর্লি কার্সিনোমা অফ দি স্টমাক আর্লি ম্যালিগন্যান্সি। তাহলে এটার কিন্তু এটার একটা সুবিধা আছে, এটা বিশেষ করে জাপানে এটা বেশি দেখা যায়, ওরা খুব বেশি তো ওখানে এই জন্য ওরা খুব স্ক্রিনিং করে আর্লিতে ধরা পড়ে। আর্লিতে যদি ধরা পড়ে তাহলে যে স্টমাকটা আছে যে ম্যালিগন্যান্সিটা আছে এই জায়গাটা এবং মিউকোজা সাব মিউকোজা পর্যন্ত এটা রিসেক করে এটাকে কেটে ফেলে দেয়, এটাকে ইএমআর বলে, এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন, ইএমআর এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন, এই জায়গাটা কেটে ফেলে দেয়। আর যদি এটা না করা যায় তাহলে ওয়াল ইনভলভমেন্ট আছে কিনা, ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে কিনা, এগুলো দেখে আমরা তার সার্জারির ডিসিশন নিব। সার্জারি এটা পার্সিয়াল গ্যাস্ট্রেক্টমি হতে পারে, টোটাল গ্যাস্ট্রেক্টমি হতে পারে, ডিপেন্ডিং অন দি সাইট অফ দি ইনভলভমেন্ট। আর একটা আমি সাইটটা বলতে ভুলে গেছি, যেটা কমনলি যেটা হয় সেটা এন্ট্রামে হলো 50% ইনভলভমেন্ট, বডিতে হলো 20-30% ইনভলভমেন্ট, আর বাকিটা হলো 20% ইনভলভমেন্ট হলো অ্যারাউন্ড দ্য ফান্ডাস এন্ড কার্ডিয়া। তাহলে বডিতে সবচেয়ে বেশি হয়। তাহলে আমরা পার্সিয়াল গ্যাস্ট্রেক্টমি করতে পারি, টোটাল গ্যাস্ট্রেক্টমি করতে পারি, ফলোড বাই বাইপাস অপারেশন, আর যেটা করতে পারি আমরা তার সাথে সাথে কেমোথেরাপি, সার্জারি প্লাস কেমোথেরাপি, আর যদি না করা যায় তাই প্যালিয়েটিভ কেমোথেরাপি দিতে পারি অ্যান্ড প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, এগুলো করা যেতে পারে। তাহলে দিজ আর অল অ্যাবাউট দি কার্সিনোমা স্টমাক। তাহলে কার্সিনোমা স্টমাকও আমরা কোশ্চেনটা কিছুটা কনফিউজিং। কমন বললে এখানে যেমন পেপটিক আলসার ডিজিজ হবে, একিউট প্যানকাইটিস হবে, এই দুইটাই আসলে কমন। লিম্ফোমাও অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, ডায়াবেটিক কিটোএসিডোসিসও অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিন্তু রাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি এটা সাধারণত লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, এটা আপার অ্যাবডোমিনাল পেইন না। তাহলে আপার অ্যাবডোমিনাল কমন হবে তাহলে একিউট প্যানকাইটিস, পেপটিক আলসার ডিজিজ, এই দুইটা হলো কমন। আর কিছু এটা ডায়াবেটিক কিটোএসিডোসিস অ্যাবডোমিনাল পেইন হতে পারে, এবং আমরা একটা অনেক সময় কোশ্চেন করে থাকি যে নন অ্যাবডোমিনাল কজ অফ অ্যাবডোমিনাল পেইন, যে প্যাথোলজি অ্যাবডোমিনাল বাট দেয়ার ইজ অ্যাবডোমিনাল পেইন, এই জাতীয় কন্ডিশনের মধ্যে তার মধ্যে এটা হলো একটা ডায়াবেটিক কিটোএসিডোসিস। আর আছে হলো একিউট ইনফেরিয়র এমআই, ইনফেরিয়র এমআই যদি হতে পারে তাহলে আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে উইদাউট চেস্ট পেইন। তারপর হতে পারে যে রাইট লোয়ার লোব নিউমোনিয়া, রাইট লোয়ার লোব নিউমোনিয়াও একটা আপার রাইট আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপর হতে পারে একিউট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া, এটাও কিন্তু অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। তা হারপিস জোস্টার, হারপিস জোস্টার যেটা জানো যে তোমরা এটা একটা ভাইরাল রিঅ্যাক্টিভেশন সিন্ড্রোম, এটা হারপিস ভাইরাসটা পোস্টেরিয়র গ্যাংলিয়াতে যখন এটা রিঅ্যাক্টিভেট হয় তখন ওই এরিয়াটা, ওই পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা যে এরিয়াটাকে সাপ্লাই দিবে ওই ডারমাটোমে
তার পেইন হবে, রেডনেস হবে, আলটিমেটলি তার ভেসিকল ডেভেলপ করবে এটা, এবং তার পেইন হবে। এই পেইনটাকে বলা হয় পোস্ট হারপেটিক নিউরালজি। তাহলে এটা নন অ্যাবডোমিনাল কল দেবে, অ্যাবডোমিনাল পেইনে এইটাও একটা হইতে পারবে হারপি জোসটা। আরেকটা হতে পারে যে রেডিয়েশন পেইন, তুমি মনে করো যে যদি থোরাসিক ট্যাঙ্ক ভার্টিব্রার অ্যারাউন্ডে কোনো নার্ভ এন্ট্র্যাপমেন্ট হয়, তাহলে তার যেই জায়গায় ওই ডার্মাটোমটা ডিস্ট্রিবিউট করেছে ওই জায়গা, বিশেষ করে আম্বিলিকাল এরিয়াতে, তখন তার পেইন হবে, তাহলে রেফার্ড পেইন হতে পারে। তাহলে নন অ্যাবডোমিনাল কজ অফ অ্যাবডোমিনাল পেইন আমরা যেটা যেটা বলেছি, তাহলে একিউট ইন্টেরিয়র এমআই, লোয়ার লোব নিউমোনিয়া, ডায়াবেটিক কিটোসিডোসিস, ইন্টারমিডিয়েট পোর্ফাইরিয়া, তারপর হারপিস জোস্টার, আর হলো রেফার্ড পেইন, রেফার্ড পেইন ফ্রম দি ভার্টিব্রা। আমরা বলি যে চারটা বইতে লেখা, আমরা আরেকটা অ্যাড করি ইকুইপমেন্ট কেডাইটিস, একটা হলো গলস্টোন ডিজিজ, তারপর হলো অ্যালকোহল, ইডিওপ্যাথিক পোস্ট ইআরসিপি, আর আমাদের দেশের জন্য আমরা আরেকটা বলি অ্যাসকেরিয়াসিস। তাহলে কি কি হলো, নাম্বার ওয়ান গল স্টোন ডিজিজ, নাম্বার টু অ্যালকোহল, ইডিওপ্যাথিক পোস্ট ইআরসিপি, আর হলো অ্যাসকেরিয়াসিস। আর বাকিগুলো আনকমন কজ, যেমন হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া, হাইপারটেনসিমিয়া, তারপর হলো প্যানক্রিয়াস ডিভিশন বা প্যানক্রিয়াটিক অ্যাবনরমালিটি, এটা সম্ভবত অন্য ক্লাসে বলেছি, আমি এটা আর investigation shows SBS is positive, ALT 400 IU, SBE positive. তাহলে জন্ডিস আছে তার, হেপাটোস্প্লেনোমেগালি আছে, তাহলে এটা আমরা তাহলে সরাসরি বলবো এক্সে, তাহলে 40 বছর জন্ডিস, হেপাটোস্প্লেনোমেগালি, এসবিএসএসি পজিটিভ, এএলটি 400, এসবিইএসি পজিটিভ, তাহলে এগুলা এই সিনারির উপর ভিত্তি করে হোয়াট ইজ আওয়ার ডায়াগনোসিস, এটা হলো ক্রনিক লিভার ডিজিজ, আমরা ওইভাবে বলবো, আমরা সিরোসিসও বলবো না বা ক্রনিক হেপাটাইটিসও বলবো না, এটা হলো ক্রনিক লিভার ডিজিজ ডিউ টু হেপাটাইটিস বি ভাইরাস, ক্রনিক লিভার ডিজিজ ডিউ টু হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে কি আর ইনভেস্টিগেশন করব আমরা, তাহলে এটার জন্য একটা হলো আমরা এই ভাইরাসটা এসবিএস যদি পজিটিভ, এই ভাইরাসটা রেপ্লিকেটিং কিনা, ভাইরাসটার কন্ডিশন কি এটা আমরা দেখব। এখানে এসবিএস যদি পজিটিভ বলেছে, এএলটি বেশি আছে, এসবিইএসি নেগেটিভ, তাহলে আমরা এই ভাইরাসের জন্য দেখব হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, ডিএনএ যদি পজিটিভ হয় তাহলে বুঝবে তার ক্রনিক হেপাটাইটিস আছে, হেপাটাইটিস বি আছে। আর আমরা যেহেতু জন্ডিস এবং হেপাটোস প্লেনোমেগালি বলেছি, তাহলে আমরা লিভার ফাংশন টেস্ট গুলো করব, জন্ডিস তার বিলিরুবিন কত, এজিপিটি যেহেতু দিয়েছে আমরা, তার সাথে আমরা দেখব তার প্রথ্রোম্বিন টাইম কত আছে, তার অ্যালবুমিন, আমরা ক্রনিক লিভার ডিজিজ যেহেতু চিন্তা করছি, তার প্রথ্রোম্বিন টাইম প্রলং কিনা দেখব, অ্যালবুমিন টাইম অ্যালবুমিন কমে গেল কিনা এটা দেখব, আর আমরা লিভারের একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখব যে এখানে হেপাটোস প্লেনোমেগালি আছে কিনা, লিভারে কোনো স্পেস অকুপাইং লিশাস আছে কিনা, কোনো অ্যাসাইটিস আছে কিনা, এগুলো তাহলে আমরা দেখব। আরো একটা আমরা আলফা পিটু প্রোটিনও করে দেখব, যেহেতু স্পেস এসি পজিটিভ, তার লিভার বড় আছে, তার কোনো সাথে কোনো হেপাটোসেলুলার কার্সিনোমা বা ম্যালিগন্যান্সি আছে কিনা এটা আমরা দেখব। তাহলে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ইউ উইল ডু, তাহলে লিভার ফাংশন টেস্টের বাকিগুলো করব, ভাইরালের মধ্যে আমরা ডিএনএটা করব, আল্ট্রাসোনোগ্রাফি করব। মেনশন ফর মোর মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ টু ট্রিট দি পেশেন্ট, এখানে দুইটা ব্যাপার, একটা হলো টু ট্রিট দি পেশেন্ট, এটা কি অ্যান্টিভাইরালটা বোঝাচ্ছে, এটাই হয়তো, কারণ তার অ্যাসাইটিস এর কথা বলা নাই, তাহলে অ্যাসাইটিস যদি বলা থাকতো তাহলে ট্রিট দি পেশেন্ট হলে তাহলে আমরা ডায়াবেটিক্সও এটার সাথে অ্যাড করতাম। চারটে ওষুধের নাম বলেছে, মোস্টলি এটা অ্যান্টিভাইরাল ড্রাগস হয়তো ভিন করেছে,
তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য আমরা যে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো ব্যবহার করি, আমরা তোমাদের আমি তোমাদেরকে ক্লাসে বলেছি, এটা হলো আমরা কিছু ওরাল ড্রাগ ব্যবহার করি, কিছু প্যারেন্টেরাল ড্রাগ ব্যবহার করি। ওরাল ড্রাগ যেগুলা সেটা হলো লিমিবিউডিন, এডিফোবির, ক্যালবিবিউডিন, তারপর হলো এন্টাকেবির, টেনোফোবির, টেনোফোবির এলাফিনামাইড, এই ছয়টা ওরাল ড্রাগ। আর যেটা প্যারেন্টেরাল ড্রাগ, প্যারেন্টেরাল ড্রাগ এর মধ্যে হলো একটা প্লেইন ইন্টারফেরন অথবা রেগুলেটরি ইন্টারফেরন, এই দুইটা। তাহলে আমাদের প্রেফারেন্স কোনটা আমরা ইউজ করব, লেমিবিউডিন, এডিফোবির, ক্যালবিবিউডিন, এই তিনটা ড্রাগ রিসেন্টলি আমরা ব্যবহার করি না এগুলা, কারণ হলো এগুলার এগেইনস্টে ড্রাগ রেজিস্ট্যান্স খুব বেশি। এগুলা যদি লম্বা সময় ধরে 1 বছর বা তার বেশি ব্যবহার করা হয় তাহলে তাদের এগেইনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এই জন্য আমরা এই ড্রাগ গুলো ব্যবহার করি না। নিউয়ার ড্রাগ হলো এন্টাকেমির, তারপর হলো টেনোফোবির, আর টেনোফোবির এলাফিনামাইড, এটা হলো মোস্ট রিসেন্ট ড্রাগ। তাহলে আমাদের চয়েস থাকবে এন্টাকেমির, টেনোফোবির অথবা টেনোফোবির এলাফিনামাইড। তো তোমরা সবগুলার একটু নামগুলো মনে রাখো। আর যেটা ইন্টারফেরন আমরা ব্যবহার করতে পারি, তবে ইন্টারফেরনটা যদি ডিকম্পেনসেটেড সিরোসিস থাকে তার ইন্টারফেরনটা কন্ট্রাইন্ডিকেটেড, এটা লিভার ফাংশনকে আরো ডিটেরিওরেট করে, এই জন্য আমরা ইন্টারফেরন, যদি ডিকম্পেনসেটেড সিরোসিস থাকে তাহলে ইন্টারফেরন আমরা ব্যবহার করব। তাহলে ডিকম্পেনসেটেড সিরোসিস কি তোমরা এটা জানো, এটাও আমরা আগে বলেছি যে সিরোসিসের সাথে যে ডিকম্পেনসেশন এর সাইন গুলো থাকে, হোয়াট আর দি সাইন্স অফ ডিকম্পেনসেশন, নাম্বার 1 জন্ডিস, নাম্বার 2 অ্যাসাইটিস, নাম্বার 3 এনকেফালোপ্যাথি, নাম্বার 4 সাইন্স অফ ভেরিসিয়াল ব্রিদিং, তার যদি হিমাটেমেসিস মেলে না এগুলো কিছু থাকে তাহলে এটা আমরা বলবো ডিকম্পেনসেটেড সিরোসিস। তাহলে জন্ডিস, অ্যাসাইটিস, এনকেফালোপ্যাথি, ভেরিসিয়াল ব্রিদিং এর ফিচার যদি থাকে, যে কোনো একটা যদি সিরোসিসের সাথে যে কোনো একটা থাকলে আমরা তাকে ডিকম্পেনসেটেড সিরোসিস বলবো। যেমন এই ক্ষেত্রে যদি যেহেতু জন্ডিস আছে পেশেন্টের এবং আমরা সিরোসিস আলটিমেট ডায়াগনোসিস হতো, এটা ডিকম্পেনসেটেড সিরোসিস হতে পারে। সেটা তোমরা কিন্তু যদি আমি এখানে প্রশ্নগুলো দেখে দেখছি যে আসলে অনেক কোশ্চেন গুলা রিপিট হয়, তোমরা যদি এগুলা সলভ করে ফেলো তাহলে তোমাদের এডিটারে কমন করেছে। যেমন আবার একই কোশ্চেনে একটু আসছে, 30-year-old man presented with low grade fever, weight loss, alternate bowel habit and ascites. তাহলে মোস্টলি ডায়াগনোসিস এটা আমরা অলরেডি বলে ফেলেছি, যেহেতু এটা লো গ্রেড ফিভার, ওয়েট লস, অল্টারনেট বাউল হ্যাবিট, অ্যাসাইটিস, তাহলে অ্যাসাইটিস যেহেতু আছে অল্টারনেট বাউল, তাহলে অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস বলবো। এখানে মনে করো যে যদি অল্টারনেট বাউল হ্যাবিট থাকতো, ওয়েট লস থাকতো, লো গ্রেড ফিভার থাকতো, তাহলে আমরা কিন্তু এবং অ্যাসাইটিস না থাকতো তাহলে আমরা তাকে বলতাম হলে ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস। যেহেতু অ্যাসাইটিস আছে দ্যাট মিন্স দ্যার ইজ পেরিটোনিয়াল ইনভলভমেন্ট, তাহলে এটাকে আমরা বলবো অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস। মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট, এটা আমরা আবারও এখানে একটা যেটা ওই আবার একই কোশ্চেন আসছে, এটা এর জন্য রিপিট হচ্ছে বলছি, তোমরা যদি সলভ করো তাহলে কমন করে যাবে। এখানে একটা জাস্ট অন্যরকম একটা, 35-year-old man presented with progressive weight loss, palpitation, chronic diarrhea, excessive sweating. যদিও আমাদের সাথে যেহেতু ডায়রিয়া আছে এই জন্য আমি বলছি ডায়রিয়া, ওয়েট লস, পালপিটেশন, এক্সেসিভ সোয়েটিং, এটা হলো হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম এরকম ক্রনিক ডায়রিয়া হয়, ক্রনিক ডায়রিয়া না বলে আমরা অনেক সময় বলি যে এটা হাইপারডিফিকেশন। তোমরা ডায়রিয়ার ডেফিনিশন তো জানো তাই না, এটা বোধ হয় ক্লাসে বলেছি। ডায়রিয়া হলো ফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ লুজ আনফর্মড স্টুল। এখানে একটা এমসিকিউ আছে যে কমন কজেস অফ মেলেনা, ইসোফেজিয়াল ভেনিসাস, লিম্ফোমা, হিমোরয়েডস, রেনাল সেল কার্সিনোমা, পেপটিক আলসার ডিজিজ। তাহলে এখানে কিন্তু আসলে এই কোশ্চেন গুলা ইল কনস্ট্রাক্টেড কোশ্চেন, এই জন্য যে ইসোফেজিয়াল ভেরিসিয়াস এটা একটা হতে পারে, কারণ ভেরিসিয়া রাপসার হয়ে তার মেলেনা হতে পারে। তারপর যে
লিম্ফোমাতেও কমন কজ লিখছে, লিম্ফোমা এটা কমন লিম্ফোমা নট এ কমন কজ, কিন্তু লিম্ফোমাতেও হইতে পারে। যদি গ্যাস্ট্রিক লিম্ফোমা হয় এটা মেলেনা হতে পারে। হিমোরয়েডস, হিমোরয়েডস এ মেলেনা হবে না। হিমোরয়েডস যেটা হবে সেটা হলো হিমাটোপেজিয়া, যেহেতু প্রায় এটা খুব কাছাকাছি এনোরেক্টাল রিজিওনে, এখানে ফ্রেশ ব্লিডিং পার রেক্টাম হবে, যেটা হিমাটোপেজিয়া। রেনাল সেল কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা তো এটা ডিফারেন্ট, এটা এখানে আসারই কথা না। এই জন্য আসলে এই জাতীয় কিছু জিনিস এখানে একেবারে যেটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে নেগেটিভ, এই জাতীয় কিছু স্টিম দেওয়া উচিত না। এই জন্যই বললাম এটা ইল কনস্ট্রাক্টেড। পেপটিক আলসার ডিজিজ ইটস ট্রু, তাহলে পেপটিক আলসার ডিজিজ ট্রু, রেনাল সেল কার্সিনোমা এটা রেনাল সেল কার্সিনোমা এটা ফলস, হিমোরয়েডস ফলস, লিম্ফোমা ট্রু, ইসোফেজিয়াল ভেরিসাস ট্রু, মেলেনা যেটা এটা হলো প্যাসেজ অফ অল্টার্ড স্টোন, তাহলে অল্টার্ড ব্লাস্টোল, তাহলে অল্টার্ড ব্লাস্টোল এটা হতে হলে তাকে অনেকক্ষণ জিএটিতে থাকতে হবে এবং এসিড পেপসিন ডাইজেশন হয়ে তাহলে হিমোগ্লোবিনটা ভেঙে এটা কালার চেঞ্জ হবে, তখনই এটা মেলেনা হবে। তাহলে মেলেনা হয় সাধারণত যদি লিগামেন্ট অফ ট্রেইজের আগ পর্যন্ত হয় এবং ভেরি রেয়ারলি রাইট সাইডের কোলন থেকেও কোনো প্যাথোলজি হলে তাহলে এটা মেলেনা হতে পারে। আর রাইট সাইডের কোলনের নিচে থেকে যদি হয় তাহলে এগুলো সাধারণত হিমাটোকেজিয়া। এখন একটা কোশ্চেন, হেপাটাইটিস বি ইনফেকশন ইজ কজড বাই আনস্ক্রিন ব্লাড প্রোডাক্টস, এটা ট্রু। ভার্টিক্যাল ট্রান্সমিশন, এটা ট্রু। ভার্টিক্যাল ট্রান্সমিশন হলো যেটা মা থেকে বাচ্চার মধ্যে যেতে পারে, বাচ্চা যদি মা যদি পজিটিভ থাকে। পলিউটেড ওয়াটার, এইটা ফলস। পলিউটেড ওয়াটার, এটা হলো পলিউটেড ওয়াটার, এটা হলো যেটা থিক ওরাল রোড। আমরা যেটা জানি, আমরা জানি যে হেপাটাইটিস যে ভাইরাস গুলো আছে তার মধ্যে কমন হেপাটোট্রপিক ভাইরাস বলি আমরা, তার মধ্যে কমন হলো এ বি সি ডি ই, আর লেস কমনের মধ্যে হলো ইয়েলো ফাইবার, ইয়েলো ফিভার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইপস্টেইন বার ভাইরাস। এই ভাইরাস গুলো সাধারণত লেস কমনলি একিউট হেপাটাইটিস করতে পারে, এটা ক্রনিক হেপাটাইটিস করে না। এই হেপাটোট্রপিক ভাইরাসের মধ্যে ক্রনিক হেপাটাইটিস করে হলো দুইটা, ক্রনিক হেপাটাইটিস বি এন্ড সি, এবং ডি, ডি কিন্তু একা একা কোনো ইনফেকশন করতে পারে না, এটা একটা ইনকমপ্লিট ভাইরাস, এটা বি এর সাথে থেকে এটা ক্রনিক হেপাটাইটিস করতে পারে। আর অন্য যে ভাইরাসগুলো যেগুলো বললাম এ ই, এগুলো একিউট হেপাটাইটিস করে, ক্রনিক করে না, এবং এই দুটো হলো থিক ওরাল ট্রান্সমিশন, থিক ওরাল ট্রান্সমিশনে হয়, এগুলো ব্লাড বোন ট্রান্সমিশন না। ব্লাড বোন হলো বি সি ডি, তাহলে আনস্ক্রিন ব্লাড, যদি আমরা স্ক্রিন না করে তার বি বা সি আছে কিনা দেই তাহলে এটা হেপাটাইটিস বি ইনফেকশন হতে পারে, ট্রু। ভার্টিক্যাল ট্রান্সমিশন যেটা মা থেকে যেতে পারে, পলিউটেড ওয়াটার এটা ফলস, আনসেফ ডেন্টাল প্রসিডিউর এইটাও ট্রু, এটাও আনসেফ ডেন্টাল প্রসিডিউর। আমাদের দেশে আমরা মনে করি যে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রুট অফ ট্রান্সমিশন ফ্রম দি ডেন্টাল ক্লিনিক্স হেপাটাইটিস বি এন সি। কমন শেয়ারিং অফ আটেনসিলস, ইউটেনসিলস, কমন শেয়ারিং অফ ইউটেনসিলস দিয়া হেপাটাইটিস বি বা সি হয় না, কোনো যেমন খাবার প্লেট, গ্লাস এগুলো দিয়া, এগুলো তোয়ালে এগুলো দিয়া হয় না, এগুলো দিয়া রিমোট পসিবিলিটি অফ হেপাটাইটিস এ এন্ড ই, যেগুলো ফিকাল ওরাল ট্রান্সমিশন। এখানে একটা কোশ্চেন পেয়েছি, এটা হলো কজেস অফ সিরোসিস অফ লিভার, এখানে এটা একটা এমসিকিউ টাইপ। অ্যালকোহল, অ্যালকোহল একটা ইম্পর্টেন্ট কজ, হেপাটাইটিস বি ইনফেকশন, হেপাটাইটিস সি ইনফেকশন, এটাও ট্রু আছে, হেপাটাইটিস এ ইনফেকশন, হেপাটাইটিস ই ইনফেকশন, এই দুটা হলো ফলস। তাহলে নাম্বার ওয়ান যে ওয়ার্ল্ড ওয়াইড যে কজ, কমন কজ অফ সিরোসিস অফ লিভার, নাম্বার ওয়ান ক্রনিক হেপাটাইটিস বি অর সি, ক্রনিক হেপাটাইটিস বি অর সি নাম্বার ওয়ান। নাম্বার টু হলো অ্যালকোহল, অ্যালকোহল ইজ মোর কমন ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, আমাদের দেশে এটা অত কমন না। ওয়ার্ল্ড ওয়াইড হেপাটাইটিস বি এন সি হলো কমনেস্ট। তাহলে এই দুইটা, আরো যেটা কমন কজ ইদানিং যেটা তিন নম্বরে চলে আসছে নাম্বার থ্রি, এটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তাহলে নাম্বার ওয়ান ক্রনিক হেপাটাইটিস বি এন সি, নাম্বার টু হলো অ্যালকোহল, নাম্বার থ্রি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এইবার তোমরা
অন্য কজগুলো অ্যাড করতে পারো, লেস কমন গুলো অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস, কনজেনিটাল কিছু হেরিডিটারি ডিজিজ যেমন উইলসন ডিজিজ, আলফা ওয়ান অ্যান্টিটিউপসিন ডেফিসিয়েন্সি, এইগুলো সিরোসিস এর লেস কমন কজ। তাহলে এখানে কজেস অফ লিভার সিরোসিস অ্যালকোহল ট্রু, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন ট্রু, সি ভাইরাস ইনফেকশন ট্রু, এ ভাইরাস ইনফেকশন ফলস, এইচইভি ইনফেকশন ফলস, কারণ আমরা বলেছি এ এবং ই এই হেপাটোট্রোফিক ভাইরাসগুলো সাধারণত ক্রনিক হেপাটাইটিস করে না।